হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভাইয়ের বার্থডে, কিন্তু আমার কি বলো, আমাকে তো সেই অফিস যেতেই হবে, তো বেরিয়ে পড়ছি অফিসের জন্য, রেডি হয়ে গেছি আর আজকে বেরিয়ে পড়ছি। তবে অফিসে আজকে একটু তাড়াতাড়ি ছুটির কথা বলেছি, তাড়াতাড়ি আজকে অবশ্যই ছুটি নিয়ে বেরোবো। চলো আপাতত এখন অফিস যাই, তারপর সেলিব্রেশন তো রয়েইছে রাতে। চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, বাই। আমি টোটো করে চলে এসেছি ঘাটে, এটা মায়াপুরের নৌকা, তো মায়াপুর ঘাটের দিকে যাচ্ছে, আর আমি যে নৌকা করে ওপারে যাব সেই নৌকা এখন দাঁড়িয়ে রয়েছে, ওদিক থেকে নৌকাটা আসলে ছেড়ে দেবে। তো চলো, আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, তো আমি ওপারে চলে যাব এখন। মানে এই দৃশ্যটা না অপূর্ব লাগে, গঙ্গার ওপর দিয়ে যখন যাই চারিদিকটা এত সুন্দর লাগে বলার বাইরে। তো এরপর আমি ফাইনালি অফিস পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো অফিসের কাজগুলো শুরু করি, কারণ আছে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই তো? কারণ বাড়ি ফিরে অনেক কিছু অপেক্ষা করছে। তো অফিস শেষের পর আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে আজকে বেরিয়ে গেছি, এরপর অটো করে নিয়েছি, অটো করে সোজা বাড়ির দিকে রওনা। ব্যাগে একটা চকলেট ছিল, তো এখন আমি চকলেটটা খেতে খেতে সোজা চলে যাব নবদ্বীপ। তো আমি নবদ্বীপে এপারে চলে আসার পর এখন যাব ভাইয়ের জন্য কেক আনতে। তো চলো তোমরাও আমার সাথে, চলো তোমরাও দেখবে যে ভাইয়ের জন্য ঠিক কোন কেকটা কালকে আমরা অর্ডার দিয়ে গেছিলাম। এখন এই যে মঞ্জিনিস চলে এসেছি, আমি মঞ্জিনিসের ভেতরে চলে যাচ্ছি এখন, চলো দেখতে থাকো। আজকে দেখছি ঢুকে যে অনেক স্টক রয়েছে, কালকে যখন রাতের দিকে গিয়েছিলাম তখন খুব একটা বেশি স্টক ছিল না, এখন দেখো প্রচুর স্টক রয়েছে কেকের। তো আমাদের যেটা অর্ডার দেওয়া রয়েছে আমরা তো সেটাই নেব। তো বললাম যে কেকটা এরকম অর্ডার দেওয়া ছিল, তো ওরা কেকটা বের করে এখন ওটার মধ্যে কারুকার্য চলবে। আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চারিদিকটা, দেখো এখন কেকের ওপর নাম লিখছে। আর একটু আমিও আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদেরকেও সাথে সাথে দেখাচ্ছিলাম। আমার কেক নেওয়া হয়ে গেছে, আমি এবার বাড়ি চলে যাব। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কেক নিয়ে, অ্যান্ড নাও আমি বাড়িতে চলে এসেছি। চলো তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক আর দেখা যাক যে সবাই কি করছে এখন বাড়িতে। বাড়িতে নিশ্চয়ই বিশাল হয়েছে, অনেক আনন্দ হচ্ছে, চলো বাড়ি গিয়ে দেখা যাক কি হচ্ছে। আর এই টাইমটা ওকে যখন খেতে দেওয়া হয়েছিল সাজিয়ে গুজিয়ে আমি ছিলাম না, তো আমি মিস করে গেছি। তোমরা ভাবছো যে ভিডিওটা কোথা থেকে আসলো, না ভিডিওটা বোন আমার জন্য করে রেখেছিলো, এরকম সুন্দর করে ওর জন্য থালা সাজানো হয়েছিলো, ভাত, সাত রকম ভাজা, ডাল, মাছ, পায়েস, চাটনি, মিষ্টি, চকলেট সব কিছু দিয়ে এরকম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছিল, আর টুকটুক করে বেলুন ফেটে যাচ্ছে। আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তোমরা জানো দেখেছো। তো এখন বাড়ি এসে কি বলবো, সবাই খুব ব্যস্ত, সবাই প্রিপারেশনে ব্যস্ত, এই যে বেলুন ফোলাচ্ছে, আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বার্থডে বয়, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ, বিশাল আনন্দ আজকে। আর এই যে ডেকোরেশনের কাজ চলছে, ভাই করছে ডেকোরেশনের কাজ, তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই দেখো ডেকোরেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি, পুরোটা পুরো ক্রেডিট আমার ভাই দেবানন্দ পোদ্দার আর প্রিয়াঞ্জলি পোদ্দার, বোন আর ভাইয়ের দুজনের ক্রেডিট। মানে তোমাদের কারোর যদি বার্থডে অন্নপ্রাশন এরকম বুকিংয়ের জন্য দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট দেবানন্দ পোদ্দার আমার ভাইয়ের সাথে। কিছু বলবি? ও কিছু বলবে না, ও এখন বিশাল ব্যস্ত কাজ করতে। চলো থাকুক, আর আমি এখন যাব নিচে একতলায়, তো একতলায় কি কাজ চলছে চলো দেখা যাক, এরপর আমিও কাজে লাগবো। নিচে এসে দেখলাম সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু মাংসের জন্য, তারপর ডালের জন্য ফুলকপি, সবজি, পেঁয়াজ, টমেটো, দুভাগে পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে মশলা, ওদিকে গাজর, সব সমস্ত কিছু কাটা হয়ে গেছে, ওদিকে ডাল সেদ্ধ বসানো হয়েছে, আর এখানে কিন্তু স্যালাডের জন্য গাজর কাটছিলো। তো চলো তাড়াতাড়ি করে গাজরটা কেটে নিই, আর তোমাদেরকে শেয়ার করছি। তারপর গাজর কাটার পর এখানে ভেজ ডালের জন্য সবজিটা ভেজে নিচ্ছিল, সবজি না ভাজলে তো ভেজ ডাল হবে না, তো ও রান্না করলো। ওর রান্না হয়ে যাওয়ার পর আমি এখন বসে গেছি মাংসের মশলা কষাতে, ভালো করে তো কষাতে হবে, নাহলে রান্না হবে কী করে, তাই না বলো? আর এরকম রান্না করার অভ্যাস আমার নেই এতজনের, আর এই গরমের তাপের মধ্যে। আমি রেডি হয়ে গেছি এখন, এখন কেক কাটা হবে, তো চলো যাওয়া যাক ওখানে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো নিউ ড্রেস, চলো।
ভাইয়ের বার্থডে কেকটা তোমাদের একদম সামনে থেকে দেখিয়ে দিই। দেখো কি দারুণ দেখতে লাগছে, এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে কেকের সামনে টেবিলটা সাজানো হয়েছিল, চারিদিকে এরকম সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, এই পাশটাও বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর একদম ফ্রন্টটা সামনেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাই দাঁড়িয়ে রয়েছে, আর কত মিষ্টি লাগছে একদম, পুরো কুচু পুচু। তারপরে এখানে নানা রকম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছিল, ছবি তুলছিল, এখন ফাঁকা দেখছো কারণ আমি ভিডিও করছি, তো আমিও দাঁড়িয়ে ওখানে কিছু ছবি তুলেছি, নিতু ওখানে ছবি তুলছে, ডেকোরেশনের ছবি তোলা আছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের ছবি তোলা আছে, তো খুব এনজয় করছি সবাই মিলে। আর আমি এখন বাচ্চা পাটির কাছে যাচ্ছিলাম, দেখো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday এই তো এটাই ভালো লাগছে মুখে। এরপর বাচ্চারা সবাই খেতে বসে যায়, তো সবাই এখানে খেতে বসেছে, ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে, কিন্তু আমি জানি একটু রান্না একটু ঝাল দিয়ে দিয়েছি ফেলেছিলাম ভুল করে। আর তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চাদের আমিও বসে গিয়েছিলাম খেতে। তো চলো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সাথে থেকো এবং এর সাথে আমি অনেক অনেক মোমেন্টস ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। টাটা, বাই বাই। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা।